এক লড়াকুমের লড়াই শেষ। সকলের আশা ও প্রার্থনা আজ বিফলে। সব লড়াই শেষ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে লড়াই চালাচ্ছিলেন ঐন্দ্রিলা। তার সঙ্গে মানসিকভাবেও লড়াই চালিয়েছেন তার পরিবার, সব্যসাচী চৌধুরী এবং অগুন্তি মানুষ। সকলেরই বিশ্বাস ছিল ঐন্দ্রিলা ফিরে আসবেই, তাকে ফিরে আসতেই হবে। মাঝে খানিকটা সুস্থ হন ঐন্দ্রিলা, কিন্তু তারপর থেকে হঠাৎ করে অবনতি হতে শুরু করে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা। তারপরও কখনো ভালো কখনো খারাপ, এইভাবেই কাটছিল। কিন্তু এবার সত্যিই সব লড়াই শেষ। কিছু খবর থাকে তা যেন কখনো সত্যি না হয়, এটাই মনে হয়। তা যেন আমাদেরকে এইভাবে বলতে না হয়, আমাদের মনে হয়। ঐন্দ্রিলার ক্ষেত্রেও ঠিক তেমনটাই। ঐন্দ্রিলা সুস্থ হয়ে বাড়ি ফিরল, এই খবরটাই হয়তো হওয়ার ছিল, কিন্তু হল না। পরপারে ঐন্দ্রিলা শান্তিতে থাকুক। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।